সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা নিয়ে বলবো। ইতোমধ্যে আপনারা দেখেছেন আমরা শোল্ডারের উপরে একাধিক ভিডিও করেছি, সেখানে ছিল শোল্ডারে ব্যথার কারণ, সেখানে ছিল ফ্রোজেন শোল্ডারের কারণ, সেখানে ছিল ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা বা অ্যাজ এ হোল চিকিৎসা। আজকে আমরা ফ্রোজেন শোল্ডারের মধ্যে শুধুমাত্র ইঞ্জেকশনের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আমরা জানি ফ্রোজেন শোল্ডার মানে হলো শোল্ডার আড়ষ্ট হয়ে যাওয়া এবং বিভিন্ন দিকে আমরা নাড়াচাড়া করতে পাচ্ছি না। আমরা আপনাদের বলবো, যেহেতু সময় সংক্ষিপ্ত আর অন্য অন্য ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, তাহলে শোল্ডার সম্বন্ধে আপনাদের আরও কিছু আপনাদের আইডিয়া হবে বা আপনার জ্ঞানটা আরও ভালো হবে এই সম্পর্কে। আমরা এখন শুধুমাত্র এটাই আলোচনা করব যে ফ্রোজেন শোল্ডারের জন্য ইঞ্জেকশন কতটুকু ভালো বা এটা কতটুকু ইফেক্টিভ বা কীভাবে ইঞ্জেকশন দিলে ভালো হয়। ফ্রোজেন শোল্ডারে যেহেতু জিনিসগুলো লেগে যাচ্ছে, আমরা যেটা করি বা যেটা করলে ভালো হয়, ঔষধ যদি আমরা দেই প্রয়োগ করি, মানে যে জিনিসটা ধরেন এই একটা পিসটাকে আমি গ্লু লাগিয়ে আরেকটা পিসটার সাথে দিয়ে দিলাম, দিয়ে দিলে এ দুটো একসাথে লেগে যাচ্ছে, ফ্রোজেন হয়ে যাচ্ছে। এখন আমি যদি ঔষধ মুখে খাওয়ার ঔষধ প্রয়োগ করি, তো ঔষধের বেশ কিছু অংশ আমাদের পেটে যাবে, কিছু অংশ হজম হবে, কিছু হজম হবে না। যেটা হজম হবে সেটা কিন্তু রক্তের মাধ্যমে সব আপনার জয়েন্টগুলোতে যাবে। আমার এখানে ফ্রোজেন শোল্ডার এখানে গেল, এখানে তো ফ্রোজেন শোল্ডার নেই, সেখানেও কিন্তু সমানেই যাবে। তাহলে যেখানে যাবে না সেটা, সেখানে অনাকাঙ্ক্ষিত কিছু সাইড এফেক্ট সেটা হতে পারে। যে জন্য আমরা যেটা করি, বিশেষত যাদের রাতের ঘুম সমস্যা হয় বা ব্যাস ফ্রোজেন হয়ে গেছে, এদের জন্য আমরা ইঞ্জেকশন অফার করি। তাহলে ইঞ্জেকশন আসলে কী? মুখে যে ওষুধ খাচ্ছেন ইঞ্জেকশনের সাথে কোনো তফাত নাই। আপনি ব্যাপারটা চিন্তা করুন, আমরা একদম ছোট বাচ্চাকে একটা প্যারাসিটামল, ধরা যাক এইস বা নাপা এ নামে পাওয়া যায়, সেরকম কিন্তু ড্রপ দেই। বাচ্চা তো ট্যাবলেট খেতে পারবে না, আমরা ওকে দিচ্ছি ড্রপ। আর একটু ছোটো, আর একটু বড়ো বাচ্চা, আমরা দিচ্ছি সিরাপ। এর চেয়ে বড়ো বাচ্চা আমরা দেখা যাচ্ছে ট্যাবলেট দিচ্ছি অথবা সাপোজিটরি দিচ্ছি। এর চেয়ে যখন হসপিটালে ভর্তি হচ্ছে, আমাকে ওই প্যারাসিটামল ইঞ্জেকশন দিতে হচ্ছে। ঔষধ একই, সব ওষুধেই প্যারাসিটামল। এখন আমরা আপনাকে এই জিনিসটা ইয়ে করার জন্য, প্রশমিত করার জন্য, মুখে খাওয়ার ওষুধের চেয়ে আমাদের জন্য ইঞ্জেকশনটা দিলে ভালো। কেন ইঞ্জেকশনটা দিলে ভালো হচ্ছে এখানে খেয়াল করুন, ঔষধটা একই কিন্তু আমরা মুখে প্রতিদিন ওষুধ দিতে পারি ধরেন 50 মিলিগ্রাম, অথচ আমাদের এখানে দরকার হচ্ছে আরও বেশি। আমরা ইঞ্জেকশনের মাধ্যমে ওই 50 মিলিগ্রামের আবার মুখে যেটা দিব সেটার আবার বেশ কিছু অংশ প্যাট দিয়ে হজম হবে না। ধরেন অর্ধেক হজম হলো 25 মিলিগ্রাম, তার মধ্যে আমরা বলি অষ্টমকাম বলে চট্টগ্রামের ভাষায়, মানে 8টা জয়েন্ট, তাহলে 8টা জয়েন্টের মধ্যে যদি আপনি ভাগ করে দেন, 1টা জয়েন্টে পড়ে মাত্র 3 মিলিগ্রাম। তাহলে অথচ আমরা ইঞ্জেকশনের মাধ্যমে এখানে 80 মিলিগ্রাম ইঞ্জেকশন দিয়ে থাকি। তাহলে আপনি বুঝতে পাচ্ছেন কোথায় 3 মিলিগ্রাম আর কোথায় 80 মিলিগ্রাম। 80 মিলিগ্রাম দিলে আপনার এটা পারফেক্টলি ওই জিনিসটা শেপ হয়ে আসে, ওই জিনিসটার মধ্যে যেটা আমরা সেপারেট করতে যাচ্ছি সেটা হয়ে যাচ্ছে, এবং এক্স্যাক্টলি যেই জায়গায় সেপারেশন হওয়া উচিত শুধু সেই জায়গায় হচ্ছে, সাইড ইফেক্ট কম হচ্ছে। ইঞ্জেকশনের অন্য কিছু ইফেক্ট আছে, যেমন আপনি ইঞ্জেকশন দিতে কিছুটা ব্যথা পান, এই ব্যথাটা আসলে নগণ্য। আপনি প্রতিদিন যে ব্যথা পাচ্ছেন সে তুলনায় ইঞ্জেকশনটা খুবই নগণ্য। তো ইঞ্জেকশন খুব পারফেক্টলি ভালো করতে পারে, এবং ইঞ্জেকশনের মধ্যে যে আমরা আরও বেশি অতি সূক্ষ্ম জায়গায় যাওয়ার জন্য আমরা এখন আল্ট্রাসাউন্ড ব্যবহার করছি। আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কোন জায়গায় আমার যেতে হবে, কোন জায়গায় এটা লেগে গেছে, কোন জায়গায় আমাকে ইঞ্জেকশনের ফ্লুইডটা দিতে হবে। তাহলে আমরা আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা দেখতেই পাচ্ছি কোথায় দিতে হবে এবং কতটুকু দিতে হবে। এবং আগে এই জিনিসটার জন্য অনেক আমরা না দেখে দিতাম, মানে আমাদের অ্যানাটমিক্যাল গাইডলাইন মেনে দিতাম, এবং ওইটার মাধ্যমে অনেক রোগী ভালো হতো বা এখনও ভালো হয়। এখনও আমাদের সব জায়গায় আল্ট্রাসাউন্ডের অ্যাক্সেস আমাদের নাই, কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড দিয়ে দিলে দেখা যাচ্ছে এটার ফলাফল অনেক ভালো। যেখানে আল্ট্রাসাউন্ড না দিয়ে দিলে আমরা মাত্র 46% ক্ষেত্রে সফলতা পেতে পারি, আল্ট্রাসাউন্ড দিয়ে দেওয়ার পরও দেখা যায় মাত্র 96% আমরা যেতে পাচ্ছি। 96% কিন্তু খেয়াল করেন, তার মানে আমি বলবো যে
ফ্রোজেন শোল্ডারের চিকিৎসার জন্য আল্ট্রাসাউন্ড দিয়ে যদি ইঞ্জেকশন দেওয়া হয় তাহলে এটা অতি কার্যকর এবং এটা অনেক সেফ এবং এটার সাইড এফেক্ট খুবই কম। এবং এই ক্ষেত্রে আমরা সাধারণ পদ্ধতিতে যে ইঞ্জেকশন দিই তার চেয়ে বেশি পরিমাণ ইঞ্জেকশন ওখানে দেওয়া যাচ্ছে, যেটাকে আমরা বলি হাইড্রো ডিস্টেনশন, মানে ইঞ্জেকশন দিয়ে ওটাকে ফুলিয়ে দেওয়া জয়েন্টটাকে। তো এইভাবে আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন যে ইঞ্জেকশন আসলে ফ্রোজেন শোল্ডারের চিকিৎসায় কেন বেশি কার্যকরী। তো আপনাদের ধন্যবাদ, আশা করি সাথে থাকবেন, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে আরও আপনারা যুক্ত হবেন বিভিন্ন মাধ্যমে। সবাইকে ধন্যবাদ।